ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم اتقوا الله في علنكم وسركم وكونوا عباد الله الصادقين المؤمنين المخلصين وحاولوا ان تكونوا من اهل الجنه نسال الله سبحانه ان يتقبل منا ومنكم صالح الاعمال ويجعلنا واياكم من عباده المقربين انه ولي ذلك والقادر عليه ايها المسلمون الله سبحانه وتعالى امر الشكر يا ذاكرتشي جني আমাদেরকে তার মুসলিম বান্দা হওয়ার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তার সৃষ্টির মধ্যে যাদেরকে সম্মানিত করেছেন তাদের অন্তর্ভুক্ত করেছেন তিনি সৃষ্টির মধ্যে মানুষকে সম্মানিত করেছেন বনিয় আদমকে সম্মানিত করেছেন বলেছেন ওয়ালাকাত কারোরাম না আদম আর অবশ্যই আমরা আদমকে সম্মানিত করেছি এবং এরপর বনিয়াদমের আদমের মধ্য থেকে তিনি ইসলাম এবং ইমান সহকারে আমাদেরকে নির্বাচিত করেছেন ফলে আমরা তার প্রিয় প্রিয় বান্দা হওয়ার বিশাল একটা সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে আল্লাহ প্রিয় বান্দা হওয়ার মধ্য দিয়ে আমাদের জাগতিক অর্জনের পাশাপাশি রয়েছে পারলৌকিক অর্জন সেই পারলৌকিক অর্জনের মধ্যে সবচেয়ে বড় অর্জনটা হল জান্নাতের অধিকারী হাওয়া মিন আহলিল জান্না জান্নাতের অধিবাসী হওয়া এবং অধিকারী হওয়া আল্লা সুবহানো আলা এই জান্নাতে তার প্রিয় এবং মমিন বান্দাদের জন্য কি রেখেছেন সেটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং কিভাবে আহলুল জান্না হওয়া যায় সেটা নিয়েও আমরা কথা বলবো আর জান্নাতে যাওয়ার পর মানুষের যে বৈশিষ্ট্যগুলো হয় সেটা নিয়ে আজকে হয়তো কথা বলার সুযোগ হবে না তাহলে দুটো পয়েন্টের উপর আমরা আমাদের আলোচনা আজকের খোদবায় আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাল্লাহ জান্নাতটা আসলে মোমেনের কাছে চরম আকাঙ্খিত একটা বস্তু কারণ এটা আমাদের প্রিয় স্রষ্টার উপহার প্রিয় মানুষের উপহার তাই না যে কু চায় অতএব জান্নাত হলো আমাদের যিনি রব যিনি ইলাহ যিনি খালেক তার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার এবং এর মধ্যে সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস যে জন্য সাল্লা সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যখন আল্লাহর কাছে আমরা জান্নাত আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস চাই সাহাবাই কেরাম তারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেন লক্ষ্য ছিল আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পাওয়া যায় আল্লাহকে অসন্তুষ্ট করে কি জান্নাত পাওয়া যাবে এবং জান্নাত পাওয়ার জন্যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে হবে এটা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ আমরা দেখি যে রাম রে তারা রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে প্রশ্ন করতেন জান্নাত কিভাবে পাওয়া যায় বিখ্যাত হাদিস যেটি সহিম মুসলিমের মধ্যে এসেছে অন্যান্য হাদিসের গ্রন্থেও এসেছে আবু হরি আল্লাহ বর্ণনা করছেন নবী সাল্লাহ থেকে যে একজন গ্রামীণ মানুষ গ্রামের এই যে আপনাদের এই গ্রাম এরকম গ্রাম থেকে আসা একজন মানুষ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ দুল্লানি আলা আমেলিন ইদা আমিল তুহু দাখাল তুল যান না হ্যাঁ আল্লাহ আমাকে একটা আমল দেখিয়ে দিন একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো ইয়াসাল রাসুল্লাহ সাল্লা সাল্লাম তখন তাকে বললেন মানে খুব সংক্ষেপ দেখেন রসুল সাল্লাম সংক্ষেপে সব কথা বলে দিতে পারতেন এই হাদিসের মধ্যে এসেছে তিনি বললেন কি তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুর শরিক করবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর ইবাদত বিরোধী তৌহিদ বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত না হওয়া এবং শিরিক হচ্ছে সেই ভয়াবহ কার্যক্রমের অন্তর্ভুক্ত যেটা আল্লাহর ইবাদত বিরোধী এবং তৌহিদ বিরোধী ফলে তিনি সব সবসময় এবং আল্লাহর পক্ষ থেকেও একই নির্দেশ ওয়াকাদা রব্বুকে আল্লাহ দিচ্ছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না শিরিক করলে আল্লাহর ইবাদত নষ্ট হয়ে যায় তখন আর একমাত্র আল্লাহর ইবাদত করা হয় না ফলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এখানে বললেন তা লা তুশরিকু বিহি কবি এরপরে বললেন আরো কিছু কাজ আছে কি সেটা অত কি মুসালাত আর তুমি ফরজ সালা কায়েম করবে ওয়া তুতিয়াজ zakat ফরজ জাকাত আদায় করবে তথা সোমা রমাদান এবং রমাদান মাসের সিয়াম পালন করবে এই হাদিসে হজের কথা আসে নাই কারণ তখন হজ ফরজ হয় নাই হজ ফরজ হয়েছে মদিনায় তখন সেই ব্যক্তি সেই সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে সরাসরি কথা বলতেন ইমান সহকারে তারা কি তারা সাহাবি আস হাবু রসুলিল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন সেই সাহাবি বললেন লা আমি যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি অর্থাৎ আল্লাহর শপথ করে বলছি আমি যে কথাগুলো আপনি বলেছেন যে ফরজ আমলগুলোর কথা আপনি বলেছেন তার উপর আর কিছু বৃদ্ধি করব না এগুলোই সঠিকভাবে পালন করবো কথা বলার উদ্দেশ্য ওয়ালা কসুমিন এবং এর থেকে কমাবো না কোনো ফরজ কাজ আদায়ে গাফলতি প্রদর্শন করবো না সলা করবো না রামাদানের সিয়াম ভাঙবো না এবং জাকাত ফরজ হলে সেই ফরজ অনাদায়ী রাখবো না মানে আমি এই কাজগুলো সঠিক সুন্দরভাবে আদায় করব কারণ তখনও পর্যন্ত এগুলোই ছিল মেন কাজ আর সিয়াম রাখ তাহলে তিনি বলে দিলেন ইয়ার্লা আপনি আমলের যে প্রোগ্রামটা আমাকে দিলেন এবং বললেন যে এগুলো ফরজ এই ফরজে কোনো ঘাটতি আমি করবো না তবে এর থেকে বেশি বাড়াবো না দেখেন অর্থাৎ অতিরিক্ত আরো অনেক আমল তাই না আমাদের দেশে দেখবেন অনেক লোক অতিরিক্ত আমল করতে গিয়ে অনেক করে ফেলে প্রচুর আমল করে তাই না আপনাকে করতে হবে কোয়ালিটি আমল মনে রাখবেন কোয়ালিটি শব্দটা জানেন তো মান মানসম্পন্ন আমল একটা কাজ দিলাম যেন তেন ভাবে করলেন মানসম্পন্ন হলো আর একটা কাজ দিলেন ছোট্ট কাজ দেখেই মনটা খুশি হয়ে গেল এটা হলো মানসম্পন্ন কাজ কোনো ব্যক্তি যখন আপনাদেরকে কাজ দেয় মানসম্পন্ন করার চেষ্টা করবেন তাহলে পুরো রিওয়ার্ডও পাবেন অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসাও পাবেন আর যদি যেন তেনভাবে কাজ করেন তখন বলা হবে যে কাজটা অ্যাকসেপ্টেড হলো না আপনি যেন তেনভাবে সলাাদ পড়লে হবে যেন তেনভাবে রোজা রাখলে হবে রোজা রেখে অনেক পাপ করলেন হবে জাকাত দিতে গিয়ে খুব আল্লাহকে চালাকির সাথে ঠকাইলেন ভাবলেন যে কেউ ধরতে পারবে না হবে না তাহলে এই হাদিসের মধ্যে আপনি লক্ষ্য করেন সাহাবি যখন বললো আমি এর থেকে কমাবো না বাড়াবোও না তার মানে কোয়ালিটি ঠিক রেখে মান সম্পন্ন কাজ করব। দেখেন এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম কি বললেন সেই সাহাবি যখন চলে গেলেন রাসুল সাল্লাহ সাল্লাম থেকে এই যে একটা সুন্দর নাসিহা নিলেন শিখলেন খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখলেন সেই হেদায়ত নিয়ে চলে গেলেন তখন উপস্থিত জনতার উদ্দেশ্যে কি বললেন রাজদুল্লা সাল্লা সাল্লাম তিনি বললেন মানসার রাহু আইয়ান্দো মিন এহেলিন জান্নাত ফালিয়ান্দোর ইলাহাদা জান্নাতবাসী কোন লোকের প্রতি যে ব্যক্তি দেখতে চায় যে জান্নাতি লোক দেখবো জান্নাতি লোক দেখবো তাহলে সে যেন এই লোকের দিকে তাকায় আল্লাহ একবার আল্লাহ একবার এই লোকের দিকে তাকায় অর্থাৎ আমার এই সাহাবের দিকে তার যে জাজম তার যে হামাস তার যে আগ্রহ তার যে কমিটমেন্ট দেখেন সেটি প্রকাশ পেয়েছে তিনি সত্যিকার মার্দে মুসলিম ছিলেন এবং তিনি বলেছেন এই যে ফরজ কাজগুলো এগুলোর মধ্যে কোনো ঘাটতি তিনি করবেন না আর আদায় করবেন মানসম্পন্নভাবে কিভাবে মানসম্পন্নভাবে মনে রাখবেন এই আল্লাহর কাছে তাদের কদর বেশি খুব কম আমল করে জান্নাতের অধিবাসী হওয়া যায় তাই কি না যায় আর অনেক আমল করে আপনি জান্নাতের অধিবাসী নাও হতে পারেন বরং জাহান নামে যাওয়ার সম্ভাবনাও আছে যারা এমন সব আমল করে যে আমলগুলো আল্লাহ এবং তার রসুল তাদের পক্ষ থেকে আসে নাই তারা রেকমেন্ড করেন নাই যে আমলগুলো রসুল সাল্লা সাল্লামের দেয়া নিয়ম অনুযায়ী বেদ মধ্যে গণ্য হয় তাহলে সে আমলগুলো কখনোই আপনাকে জান্নাতে নেবে না ঈদে মিলাদন্নবী জশ্নে জলুস মাজার ভিত্তিক নানা রকমের কার্যক্রম মাজারে তওয়াফ করা এবং মাজারওয়ালার কাছে অথবা মৃত ব্যক্তির কাছে চাওয়া দোয়া করা এগুলো কি আমাদের দেশে বহু মানুষ এই আমলের মধ্যে নিয়োজিত আছে এবং তারা ভাবছে কত আমল করছি এই আমল কি জান্নাতে নেবে সম্মানিত ভাইরা জান্নাতে আপনি বললেই তো আল্লাহ নেবে না আল্লাহর যে নিয়ম আছে যেটি তিনি কোরআনে দিয়েছেন সাল্লাহ সাল্লাম যে পথ বাতলে দিয়েছে যেটি হাদিসের মাধ্যমে আমরা পাই রসুলসাল্লাহ সাল্লামের কাজের মাধ্যমে যে ব্যাখ্যাগুলো আমরা পাই এর বাইরে আপনাকে আমাকে কিছু বলার অধিকার দেওয়া হয়নি অতএব কোরআনসন্নার পথে না চলে জান্নাতে হওয়ার কোনো সুযোগ নেই এবং এই কাজটাও করতে হবে অত্যন্ত মান সম্পন্নভাবে সেটি আমরা দেখলাম জান্নাতে যাওয়ার আরও বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে শুধু জান্নাতের কাহিনী শুনে শুনে খুব উৎফুল্ল হলাম কী লাভ হবে যদি জান্নাতের কাজটা করতে না পারি জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কী ধরনের জীবনযাপন করবেন সেটি রাসুল্লা সাল্লা সাল্লাম বলে দিয়েছেন কোন দুনিয়া আও এমনভাবে জীবন জীবনযাপন করো যেন তুমি একজন আগন্তুক এই জনপদে আসা নতুন একজন মানুষ যার এখানে বাড়ি নাই ঘর নাই এখানে এসে এক বেলা দুই বেলা কাটিয়ে এরপর চলে গেল এখানে কিসে জমি চাষ করবে এখানে কিসে বাড়ি বানাবে এখানে কি সে অনেক কিছু চিন্তা করবে করবে না কারণ সে এক বেলা থেকে চলে যাবে এ হলো আগন্তুক মনে রাখবেন এ কথাটা অনেকে হয়তো হৃদয়ঙ্গম করেন না কী বললো রাসোল্লা সাল্লাহ সাল্লাম নতুন একজন মানুষ এলাকায় আগমন করেছে সকালে এসেছে বিকালে চলে যাবে এ হলো আগন্তুক দুনিয়াতে এই আগন্তুকুর মতো থাকতে হবে আবু আবিরু সাবিল অথবা পথচারী এই যে পথ এই পথ দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে সে কি থামবে সে কি বলবে এই পথের উপর একটা বাড়ি বানিয়ে ফেলব সে কি বলবে এখানে এখন থেকে আমি থাকবো এখানেই আমার জীবনের সব সাধনা এখানেই করব বলবে বলবে না পথ চাই সে পথ দিয়ে চলে যাবে কোথায় যাবে তার গন্তব্যে আমাদের গন্তব্য কোথায় আমাদের গন্তব্য হলো আখেরাত আমাদের গন্তব্য কোথায় আখেরাত আমাদের দুটো অ্যাকমেডেশন বা থাকার জায়গা আল্লাহ ব্যবস্থা করেছে একটা হলো টেম্পোরারি বা সাময়িক আরেকটা হলো পারমানেন্ট বা স্থায়ী এখন যদি বলি আপনাদের পারমানেন্ট বাড়িটা কোথায় জান্নাতে বলা যায় না কারণ আমরা আল্লাহর কাছে আশা করি জান্নাত জান্নাত ইনসা আল্লাহ এটা আমাদের স্থায়ী আবার হবে ইনসা কিন্তু সেই জন্য কাজ করতে হবে কি কাজ এটা নিয়ে একটু পরে কথা বলছে তাহলে এই যে মানুষ বলতেছে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা ভাড়া নিলে বলে অস্থায়ী ঠিকানা আর নিজের বাড়ি হলে স্থায়ী ঠিকানা আসলে আপনার বাড়িটাও আপনার অস্থায়ী ভাই মনে রাখবেন যেদিন মারা যাবেন একদিনও আপনার বাড়িতে আপনার ছেলে মেয়েরা আপনাকে থাকতে দিবে না দিবে তাহলে কিভাবে আপনার স্থায়ী ঠিকানা হলো বলেন কিভাবে দুনিয়া আপনার স্থায়ী ঠিকানা হলো কিভাবে এই ঘর বাড়ি আপনার স্থায়ী ঠিকানা হলো এটা অস্থায়ী এটা অস্থায়ী স্থায়ী ঠিকানা কোথায় জান্নাত আখিরাত আখিরাত কারোর জন্য হয় জান্নাত হবে তার স্থায়ী ঠিকানা আর কারোর জন্য হবে জাহান্নাম আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন এবং আমরা যেন জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় পাই আল্লাহর কাছে সে দোয়া করছে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে আশ্রয় দাও রক্ষা করো আল্লাহ আমি যেই জান্নাত আমাদের কাছে আকাঙ্ক্ষিত এবং আল্লাহর দিনের উপর থাকলে আল্লাহ এবং তোর রাসুল সাল্লামকে অনুসরণ করলে যেই জান্নাতের ওয়াদা আল্লাহ সুভান তাল্লাহ করেছেন তাই না জান্নাতের ওয়াদা কে করেছেন আল্লাহ সুভানতাল্লাহ করেছেন নবী সাল্লাহ সাল্লাম সুসংবাদ দিয়েছেন কিন্তু ওয়াদা করেছেন কে আল্লাহ কারণ তিনিই জান্নাতের মালিক তিনি জান্নাত দেওয়ার অথরিটি এবং কর্তৃপক্ষ আর কেউ জান্নাত দিতে পারে না তিনি ওয়াদা করেছেন তিনি জান্নাত দিবেন সেই জান্নাতে কী রয়েছে সেটাও কিন্তু তিনি অনেক আয়াতে বলে দিয়েছেন সুন্দর সুললিত সব বর্ণনা এসেছে আল কোরআনের বিভিন্ন সুরা সুরাল ওয়াকিয়ার মধ্যে সুরা আর রাহমানের মধ্যে সুরা নাবার মধ্যে আরও অনেক সুরাতে প্রচুর জান্নাতের নামতের কথা আল্লাহ আল্লা তালা তুলে ধরেছেন সেখান থেকে আপনাদের সামনে আমরা কিছু তুলে ধরবো এখানে ইনশাল্লাহ এবং রাসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনিও কিন্তু জান্নাতের অনেক বর্ণনা তিনি তুলে ধরেছেন তো আজকে আসলে শুধু জান্নাতের বর্ণনা শুনলে তো আমাদের হবে না আমাদের পাশাপাশি জান্নাতের কাজগুলো কি এবং

কি সুন্দর বলছেন যখন মোত্তাকিদেরকে যারা তাদের রবের তাকওয়া অবলম্বন করেছিল এই মোত্তাকিদেরকে সসম্মানে নিয়ে যাওয়া হবে কোথায় জান্নাতের দিকে কোরআনের অন্য আয়াত কিন্তু অন্যভাবে বলেছে ফাতিল জান্নাতু লীল মোত্তাক আর জান্নাতকে মোত্তাকিনদের কাছে নিয়ে আসা হবে দুটোকে মিলাতে হবে এখানে বলছে জান্নাতে নিয়ে যাওয়া হবে কাদেরকে মোত্তাকিদেরকে আর ওখানে বলা হচ্ছে জান্নাতকে নিয়ে আসা হবে কাদের কাছে মোত্তাকিনদের কাছে এটা হলো তাহলে আমরা বুঝলাম যে মোত্তাকিনদের কাছে যখন জান্নাতকে নিয়ে আসা হবে তারপর তাদেরকে ভেতরে সংবর্ধনা সহকারে স্বাগত দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে তাহলে অন্য আয়াতে বুঝলাম জান্নাতকে নিয়ে আসা হবে এটা কিন্তু মোত্তাকদের সম্মান অতিথিদেরকে পৃথিবীতে দেখবেন কোনোদিন বাড়ি নিয়ে আসা যায় না যায় না নিয়ে আসা যায় বৈঠক করে নিয়ে আসা যায় নিয়ে আসা যায় না ভবিষ্যতে যদি কোনো সিস্টেম চালু হয় সেটা আলাদা বাট এখনো পর্যন্ত মেহমানকে বাড়ির ভেতরে আমরা নিয়ে আসি কিন্তু আল্লাহ তালা পৃথিবীতে মানুষ তার সবচেয়ে বড় অতিথিকে যে সম্মান দিবেন তার চেয়ে বড় সম্মান দেবেন জান্নাতকে নিয়ে আসা হবে জান্নাতের মধ্যে অনেক অটোমেটিক সিস্টেম থাকবে বুঝছেন এটা বোঝা যায় নাহলে জান্নাতকে কী নিয়ে আসবে কীভাবে নিয়ে আসা হবে তারপরে এরপরে অতিথিদেরকে বলা হবে আপনারা প্রবেশ করুন এবং কিভাবে সেটি এখানে বলা হচ্ছে জান্নাতকে কাছে নিয়ে আসা হবে তাদেরকে জান্নাতের একদম দৌড় নিয়ে যাওয়া হবে আর ফটাফট জান্নাতের দরজাগুলো খুলে যাবে সোহানাল্লাহ ও আফুতে হাত আবু আবু এরপরে তারা কি দেখবেন তারা দেখবেন ফেরেস্তারা সব এই দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে অভ্যর্থনার জন্য তাদের অভ্যর্থনা কোন বক্তব্য দিয়ে হবে সেটিও কিন্তু এখানে আল্লাহ তুলে ধরলেন জান্নাতের এই প্রহরীরা এই গেইট ম্যানরা তত্ত্বাবধানকারীরা তারা তাদেরকে সুন্দর করে সংবর্ধনা দিবে বলবে সালাম তৈব আপনাদের উপর শান্তি সালাম আপনাদের উপর সালাম বর্ষিত হোক দেব আপনারা সুন্দর এবং পবিত্র জীবন প্রাপ্ত হয়েছেন আল্লাহ একবার যারা পৃথিবীতে সুন্দর এবং পবিত্র জীবন যাপন করবেন মনে রাখবেন আপনারাই জান্নাতে যাবেন অন্যরা জান্নাতে যেতে পারবে না যারা অপবিত্র জীবনযাপন করবে যারা অন্যায় করবে পাপ করবে খুন করবে রাহাজানি করবে এবং যারা অশ্লীলতা করবে জেনা করবে ব্যবচার করবে নাচবে গাইবে এবং মেয়েরা যারা অশ্লীল চলাফেরা করবে এরা জান্নাতে যেতে পারবে না তৈবতুম দেখছে তৈবতম পবিত্র জীবন যাপন করতে হবে খেতেও হবে পবিত্র হালালান লালান তৈবা সব জায়গায় দেখে সুতরাং পবিত্র জীবন যাপন না করলে আপনাকে কিভাবে সংবর্ধিত দিবে ফেরেস্তা সে কথা এখানে বলা হচ্ছে তারপরে বলবে আপনাদের উপর আল্লাহর আল্লাহর শান্তি এবং আপনারা সুন্দর পবিত্রতা এবং আনন্দমুখর জীবন প্রাপ্ত হন আপনারা জান্নাতে প্রবেশ করুন অর্থাৎ খালেদিন অতপর জান্নাতে প্রবেশ করুন খালেদিন খালেদিন মানে চিরস্থায়ীভাবে পারমানেন্ট রেসিডেন্স তো এই দলিল দিয়ে আমরা বলেছি চিরস্থায়ীভাবে কখনোই আর জান্নাত থেকে কাউকে বের করা হবে না দেখেন একটা জিনিস সেখানে খেয়াল করবেন জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে যে একবার ঢুকবে তাকে আর কখনোই কোনো একটা কারণে বলা হবে না এবার বের হও জান্নাতে কোনো মতে একবার যদি ঢুকতে পারেন তাহলে চিরস্থায়ীভাবে তার অধিবাসী হয়ে যাবে আর জাহান্নামে ঢুকার পরে জাহান্নামবাসীরা দুই প্রকার এক প্রকার চিরজাহান্নামি যারা ইমান নিয়ে যেতে পারেনি এতেই বুঝতে পারেন যে ইমান হচ্ছে পৃথিবীর সকল মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ ইমান হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনাদেরকে যদি আমি প্রস্তাব দেই আপনাদেরকে এক লক্ষ কোটি টাকা দেওয়া হবে আর ইমানটা আমাকে দিয়ে দেন কে কে রাজি হবেন টাকা কিন্তু দিলে কে কে রাজি হয়ে যাবে প্রচুর মানুষ আছে যারা কথায় কথায় ইমান বিক্রি করে করে কি না বলেন সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে আমল বিক্রি করে আমল মানে কি ভালো আমল যে লোক ঘুষ খায় সে ইমান বিক্রি করে কিনা বলে। বলেন যে লোক মুসলিমদের স্বার্থ নষ্ট করে সে ইমান বিক্রি করে না করে কিনা বলেন যে লোক দেশের স্বার্থ নষ্ট করে সে ইমান বিক্রি করে কিনা না বলেন যে লোক জনগণের দায়িত্ব প্রাপ্ত হয়েছে একটা বড় রাষ্ট্রীয় আমানত যার কাছে দেওয়া হয়েছে যদি সে দুর্নীতি করে আমানতের খেয়ানত করে ইমান বিক্রি করে কিনা বলেন এগুলো করেন হাদিস দ্বারা অতএব থিওরিটিক্যালি মসজিদে যখন আমরা জিজ্ঞেস করি ভাইয়েরা বোনেরা ইমান কি বিক্রি করবেন একশো কোটি এক হাজার কোটি এক লক্ষ কোটি দিব তখন সবাই কি বলবে না ইমান বিক্রি করবো না কিন্তু অফিসে আদালতে কি দেখছি আমরা সত্যবাদী হওয়ার চেষ্টা করবেন আমানাতদার হওয়ার চেষ্টা করবেন পবিত্র মানুষ হওয়ার চেষ্টা করবেন মুনাফিক হওয়া যাবে না কথা কাজে যেন মিল থাকে জান্নাত এত সহজ নয় খুব সুন্দর সুন্দর কাহিনী পড়লেন আর কল্পনা করলেন এই জান্নাত তো আমার জন্যই বানানো হয়েছে আপনার জন্য কি না এটা নির্ধারণ করবেন কে আল্লাহ আপনি নিজে নির্ধারণ করতে পারবেন না নিজেকে জান্নাত ভাসী হিসাবে কল্পনা করে আপনি যদি আকাশে ভাসতে থাকেন তাতে কোনো লাভ হবে না আপনাকে আল্লামুখী হতে হবে যে অথরিটি আপনাকে জান্নাত দেবে সেই অথরিটির নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে হবে সেই অথরিটির নির্দেশ আপনাকে মেনে চলতে হবে প্রিয় ভাইরা সুতরাং আমরা বলবো যে এভাবেই আল্লাহ সুমতাল বলেছেন জান্নাতের দরজা কয়টা আটটা সেটা আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানি জান্নাত ও আদনিন মুফাত্তাহাতহমুল আবু আব আল কোরআন আল্লাহ তাল আয়তে বলছেন নিকটবর্তী জান্না আয়দানমানি নিকটবর্তী নিকটবর্তী জান্ না ওই যে জান্নাতের নিকট নিয়ে আসা হবে তার দরজাগুলো খোলা থাকবে আপনাকে ঠক ঠকাতে হবে না আমরা অনেকেই যখন বিভিন্ন বাড়িতে অতিথি হিসাবে যাই আমাদেরকে কলিং টিপতে হয় অধিকাংশ সময় কলিং বেল টিপতে হয় আর এখন আরও কঠিন কারণ নিরাপত্তাজনিত কারণে বাড়িতে গিয়ে দেখি যে নিচের দরজাও লক করা তখন আপনি যত সম্মানিত মেহমানি হন না কেন বলে যে দাঁড়ান ফোন করতে হবে উপরে আপনার নাম কি একজন অতি সাধারণ যিনি বাড়ির তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করছেন তিনি কিন্তু আপনি যত বড়ই হন না কেন আপনাকে থামান আর বলে আপনার নাম বলেন দাঁড়ান আমি একটু জিজ্ঞেস করে নেই তারপরে আপনাকে ছাড়া হবে তারপর আপনি যাবেন কিন্তু জান্নাতে আসলে তার চাইতে চমৎকার সব ব্যবস্থাপনা আমরা দেখছি জান্নাতের কিছু বর্ণনা আপনাদের সামনে একটু তুলে ধরি আল্লাহ সোমতাল ফ্যালায়তা আল্লাহ মুনাফুমা আয়ন কেউ জানে না যে তার জন্য জান্নাতে নয়ন জোড়ানো কি কি নেয়ামত রাখা হয়েছে জান্নাতের নয়ন জোড়ানো কি কি নেয়ামত রাখা হয়েছে কেউ জানে না এখানে আমরা আরেকটা হাদিসই দেখি নবী সাল্লা সাল্লাম বলেছেন সে হাদিসে হাদিসে করছি সেখানে যে আল্লাহ বলছেন আদাত আই বায়াদি আমি আমার বান্দাদের জন্য অর্থাৎ আমার নিকটবর্তী বান্দাদের জন্য আমি জান্নাতের মধ্যে এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি মালা ওলা আছা উদসামে আছ ওমা খাতারা বেড়ে বাসা যেটা কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান দিন শুনেনি এবং কোনো অন্তর কোনো দিন ভাবেনি কোনো অন্তর কোনো দিন অর্থাৎ হাদিসে কুদ্সি থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম এবং কোরআনের এই আয়াত থেকে যে আসলে আপনি যতই ভাবেন না কেন আপনাকে তার চেয়ে উত্তম কিছু দেওয়া হবে আর কি সে উত্তম তার মধ্যে সুরাতুর রহমানের মধ্যে আল্লাহ তালা নিয়ামত বলছেন আর বলছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলছেন ওয়ালিমান মাকামা রব্বিহি জান্নাতান যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর কথা মনে রাখে এবং সেটাকে ভয় করে যে রবের সামনে দাঁড়িয়ে আমি কিভাবে জবাব দেব ভয় করে ছেন তো ভয় করে কি করে ভয় করে লুটিয়ে পড়ে কিছু কাজ করে না ভয় করে সে ইমান ধারণ করে ইমানের পথে চল কি বলছেন আল্লাহ তার জন্য দুটো জান্নাত কয়টা জান্নাত দুটো জান্নাত জান্নাতান আলা কুমা তুকে দিবেন অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অনেক সুন্দর সুন্দর গাছপালা থাকবে যেগুলো দেখেই মনটা জড়িয়ে যায় সবে আলাই তুকে দিব্য এই দুটো জান্নাতের মধ্যে থাকবে দুটো নহর প্রবাহিত দুটো নহর আলা আলাই তুকে দিব্যান এই দুটো জান্নাতের মধ্যে থাকবে অনেক ফল প্রত্যেক ফল দুই রকম দেখতে একরকম খাইতে দুই রকম ইয়া আই লা ইরবুকুমা তুকে দিবেন মুত্তাকি ই না আই লা ফরোসিম বাপ্পা ইনুহা মিন ইস্তাদ রাক ওজনাল জান্নাতেই নে দান মুত্তাকি ইন সুন্দর বিছানা এবং তাকিয়ার উপরে হেলান দিয়ে থাকবেন আর ওই তাকিয়া এবং তার যে কাপড় চোপড় এগুলো সব হবে রেশমি কাপড় রেশমি কাপড় পৃথিবীতে মুসলিমদের জন্য মুসলিম পুরুষদের জন্য হালাল না হারাম আরাম আকিরাতে হালাল আখিরাতে আল্লাহ যা নিষেধ করেছে সব আপনার জন্য হালাল করে দেওয়া হবে রেশমি কাপড় আখেরাতে মদও হালাল করে দেওয়া হবে কিন্তু দুনিয়ার মদ আর আখেরাতের মদের মধ্যে ব্যাসকম আছে দুনিয়ার মদের মধ্যে মাদকতা আছে ক্ষতিকর আর আখিরাতের মদটা হচ্ছে আসলে সারাপ কি সেটা অতি উত্তম পবিত্র পানীয় ওটাকে মদ বলা হচ্ছে আসলে সেটা মদ না সেটা কি সেটা পানীয় অতি উত্তম পানীয় মানে এত সুস্বাদু যে দুনিয়াবাসী তখন সেটা পান করলে বুঝতে পারবে যে দুনিয়াতে জীবনে কোনো দিন এত সুস্বাদু পানীয় পান করি নাই এভাবে আমরা সুরাতুর রহমানের মধ্যে দেখি আল্লাহ তালা এ বিষয়গুলো উল্লেখ করেছেন পুরুষদের আরও কিছু দেয়ামতের কথা উল্লেখ করেছেন তাদের যে অতি উত্তম আয়ত লোচনা সুন্দরী স্ত্রী থাকবে পবিত্র স্ত্রী যাদেরকে কোনো জিন এবং ইনসান কখনো স্পর্শ করেনি সে সমস্ত নিয়ামতের কথা এখানে ব্যাপকভাবে আল্লাহ সহ উল্লেখ করলেন তারপরে দেখেন সুরাত আল ইমরানের মধ্যে আল্লাহ আবারও জান্নাতবাসীদের বিষয়টা তুলে ধরছেন বলছেন হে মানুষেরা তোমরা তোমাদের রবের মাগফেরাত ক্ষমার দিকে দ্রুত বেগে ধাবিত হও ওয়া জান্নাত এবং এমন জান্নাতের দিকে এগিয়ে আসো যেই জান্নাতের আর্থ আর্থ মানে হলো প্রস্থ প্রস্থ হচ্ছে আকাশ সমূহ এবং জমি। তাইলে দৈর্ঘ্য কত প্রস্থ হচ্ছে আকাশ সমূহ এবং জমিন আমরা জানি প্রস্থের চাইতে দৈর্ঘ্য বড় তাহলে আল্লাহ তাল্লাহ এখানে বলার স্লুপটা পদ্ধতিটা দেখেন কতটা হৃদয়গ্রাহী মানে যেন আমরা বুঝতে পারি যে জান্নাতটা কত বিশাল বড় এটা আমাদের কল্পনারও বাইরে কারণ এই মহাশূন্যটাও আমরা চোখ দিয়েও আমরা এটাকে করায়ত্ত করতে পারি না আর জ্ঞান দিয়েও না এই মহাশূন্যের মধ্যে আপনারা কখনো গ্যালাক্সিতে গিয়েছেন ব্ল্যাক হোলে সৌরজগৎগুলো ভ্রমণ করেছেন করেননি আসলে তো আমাদের কাছের যে সৌরজগৎ সূর্যের কাছেও তো যেতে পারিনি কি কেউ বুধ বৃহস্পতি এগুলোতে গিয়েছেন জান কি বিষাদ এই মহাজগৎ বলা হচ্ছে এই জান্নাতটা হচ্ছে এই আকাশমণ্ডলী এবং জমিন এর কিছু মিলে যত বড় জান্নাতে প্রস্থ সেই পরিমাণ আল্লাহ সালা এখানে সেটা বললেন কাদের জন্য তৈরি করা হয়েছে মোত্তাকদের জন্য এটা তৈরি করা হয়েছে কারা মোত্তি আল্লাফু যেই লোকদের জন্য জান্নাত প্রস্তুত করা হবে সেই লোকদের একটু পরিচিতি আল্লাহ তালা এখানে তুলে ধরলেন যারা ভালো অবস্থায় এবং বিপদে উভয় অবস্থা আল্লাহর পথে ব্যয় করে গরিব হলেও ব্যয় করে ধনী হলেও ব্যয় করে বিপদেও ব্যয় করে স্বচ্ছলতার সময়ও ব্যয় করে যারা রাগকে সংবরণ করে রেগে যায় না মাথা গরম করে না তারা জেদ করে না বুঝতে পেরেছেন ভদ্রভাবে কথা বলে শান্তশিষ্টভাবে কথা বলে মাথা ঠান্ডা করে কথা বলে তারা রেগে যায় না অলকা আদিন আল কায়দা ওয়াল আফিন নাস আর মানুষের মধ্যে একসাথে থাকতে গেলে অনেক ভুল বিভ্রান্তি হয় তারা মানুষকে কি করে দেয় ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় এ হলো মোত্তাকিনদের বৈশিষ্ট্য আপনি চিন্তা করে দেখেন আজকে আমাদের মুসলিমদের মধ্যে অবস্থাটা কী আমরা কৃষি মোত্তাকিনদের কাতারে আছে কি না দেখেন অধিকাংশ মানুষের আমল নামা যদি আমরা বিশ্লেষণ করি দেখব যে না আমরা বিপরীত দিকে চলছি কেউ কাউকে ক্ষমা করে না একটু সামান্য সম্পত্তির জন্য খুন করে ফেলে আছে না গ্রামে গঞ্জে মসজিদের একটু আইল নিয়ে কি লঙ্কা কাণ্ড হয় ক দেখি রাস্তা তারপরে একটা গাছের ফল একটা পেড়ে খেলো ওটা নিয়েও মারামারি হয় কি না বলে তাহলে আমরা থাকি থাকলাম কোথায় মুসলিম থাকলাম কোথায় মোদারকে থাকলাম কোথায় এরপর আর কোনো ক্ষমা নাই যদি বলেন যে ঠিক আছে সে আমার গাছের একটা ডাব না হয় খাইছে ঠিক আছে আর খায়ও না জিজ্ঞেস না করি আর খায়ও না বললেই তো শেষ আর কোনো ঝামেলা থাকে না সোহান আল্লাহ মুসলিমরা মনে হয় এগুলো পড়ে না কোরআন পড়ে না জান্নাত জান্নাত কই আপনি আপনি এমনি এত সহজে জান্নাতে যাবেন এই স্বভাব এই বৈশিষ্ট্য এই সুন্দর গুণাবলী যদি অর্জিত না হয় তাহলে কীভাবে জানাতে যাবেন আল্লাহ তালা আরো বলছেন ও আল্লাহ ইহায়বুল মহেন এই যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো আল্লাহ এই ভালো মানুষদেরকে ভালোবাসে যারা অসৎ তারা যদি বিপদে পড়ে যেমন ধরেন অনেক মানুষ দেখবেন অনেক দুর্নীতি করলো অন্যায় করলো জেনাব্যাবিচার করলো হ্যাঁ তারপর আরও অনেক খারাপ কাজ করলো মানে মানুষের সম্পদ আত্মসাত করলো ইত্যাদি এই লোকেরা যখন বিপদে পড়বে আল্লাহ কি তাদের সাহায্য করবেন আল্লাহ তো তাদেরকে পছন্দ করেন না কারণ তারা তো আল্লাহর পছন্দনীয় কাজ করে নাই সবচেয়ে দুঃখ হচ্ছে সেই সব লোকদের জন্য যারা আজকে স্বল্প আয়ের মানুষ রিক্সা চালায় ঠেলাগাড়ি চালায় কুলির কাজ করে অথচ নামাজ পড়ে না তাই না দুনিয়াও গেল আখেরাতও গেল অনেক মানুষ যারা রাজনীতি করে অনেক টাকা মারে দুর্নীতি করে তারা একটু সান্ত্বনা পায় ঠিক আছে আমার আখেরাতের দরকার নাই জান্নাতের দরকার নেই দুনিয়াই আমার জান্নাত অনেকে অনেকটা দুনিয়াকে এমনভাবে বানায় ফেলছে সে মনে করতেছে দুনিয়াই তার জান্নাত আমাদের এই বাংলাদেশে আমি শুনেছি ঢাকাতে ধনী এবং সচ্ছল লোকদের যে পাড়াগুলো আছে গুলশান উত্তরা এই সমস্ত অনেক ধনী লোকের বাড়িতে এখন মদের বার আছে মদের বার আছে কিছু কিছু ইঞ্জিনিয়ার যারা এগুলো বানাতেন তারাই আমাকে জিজ্ঞেস করেছেন আমাদের ইনকামের কি দশা হবে যাই হোক তারা মনে করেছে বাড়ির নিচে মদের বার বানালে এই তো সারাব এই তো জান্নাত নাকি আল্লাহ বলেন্লা আল্লাহ আমাদেরকে রক্ষা ন এটা হবে না সেই সমস্ত লোকরা একসময় বিপদে পড়বে এবং দেখবেন যে দুনিয়াতে আল্লাহ তারা হয়তো তাদেরকে ধরা দেবেন আর আখেরে তো তার ধরা বাকি আচ্ছা আল্লাহদেরকে কোনো দিন নৈকট্য দেবেন না কিন্তু সেই সমস্ত লোকদের কি অবস্থা হবে যারা আমরা এখনও টাকা পয়সা নেয় কষ্টে আছি আমরা যদি ইমানটাও হারাই তাহলে কী হলো আমও গেল ছাড়াও গেল এইটা যেন না হয় প্রিয় ভাইয়েরা আজকের আলোচনার মূল উদ্দেশ্যে এটাই একটু রিমাইন্ডার দেওয়া একটু রিমাইন্ডার দেওয়া যে আল্লাহ এত এত সুন্দর কথা বললেন কিন্তু সেগুলো কি আমার জন্য তো ঠিক আছে কিন্তু আমি কি পাবো আমি কি এই নিয়ামতটা প্রাপ্ত হব সেই চিন্তাটা আজকে আমাদের মাথায় ঢোকাতে হবে এরপর আল্লাহ সন্তাল্লাহ বলছেন ইদাফা আলু ফা হিসাত বলেছেন আর যারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে দেখেন অশ্লীল কাজ মানে পাপ কাজ সে অশ্লীল কাজটা হতে পারে জেনা ব্য অথবা হতে পারে অন্য যে কোনো অশ্লীল কাজ যে কোনো পাপের কাজ এই মোত্তাকিরা যদি কোনো পাপ কাজ অশ্লীল কাজ করে ফেলে আউ দালামুসম অথবা জুলুম করে ফেলে অন্যায় করে ফেলে জুলুম করে ফেলে সাথে সাথে মনে হয় আল্লাহ। এটা তো আল্লাহ নিষেধ করেছেন এই কাজটা তো আমার ঠিক হয় নাই তখন সে কি করে তবে ইয়া ইসলাম কি সুন্দর তার বিয়াদ দিয়েছে দেখেন এক একদিকে বলেছে তোমরা প্রথম থেকে ভালো মানুষ হয়ে যাও সুন্দর ইসলামী শিক্ষা গ্রহণ করো নবীর তার বিয়ার তোমরা নাও শুরু থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো আর যদি কখনো ভুল বিভ্রান্তি হয়ে যায় পাপ এবং অশ্লীলতায় যদি কখনো তোমরা অবগাহন করে ফেলো তাহলে কি লেদু লেদনহীম তারা তাদের পাপের জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে এটাই তবা তবে মনে রাখবেন আল্লাহ মাফ করে দাও হবে না এইভাবে হবে না অথবা মৌলবি ডেকে নিয়ে আসলেন এটাই আমাদের দেশে প্রচলিত ধনী লোকেরা মৌলভিশাপ ডেকে নিয়ে মৌলভিশাপ মিলাদ পড়ায় দেন জান আর একটু কান্নাকাটি করা আমার জন্য একটু দোয়া করেন কালকে আমি একটা ইয়ে পেলাম অনলাইনে একজনের অ্যাডভার্টাইজ পরে পরিবারের সাথে আমি শেয়ার করলাম আর সেটা হচ্ছে একজন বলছে কান্না ছাড়া দোয়া এত টাকা এক হাজার টাকা হালকা কান্না সহ দোয়া দুই টাকা অধিক কান্না সহ দোয়া তিন হাজার টাকা চিৎকার করে কান্না সহ দোয়া পাঁচ হাজার টাকা আপনি বুঝতে পেরেছেন এটা কি ইস্তেকফার এটা কি তওবা প্রিয় ভাইরা এইভাবে তওবা ইস্তেকফার হয় না মৌলবি ডেকে তাকে টাকা দিয়ে আপনি তওবা ইস্তেকফার করতেছেন এটা তওবা ইস্তেকফার হয় না তওবা ইস্তেকফার করতে হবে অন্তর থেকে এই জন্য তওবার যে শর্তগুলো আছে সেটা পূর্ণ করবেন এক ভুল হয়ে গেলে পাপ হয়ে গেল যদি এটা আল্লাহর সাথে কোনো কার্যক্রমে যেটা রসুল সাল্লা বলেছেন সালাদ পড়বে ফরজ সালাদ ফরজ ডাকাত দিবে ফরজ সিয়াম পালন করবে ফরজ কাজগুলো করবে এই জায়গা যদি ভুল হয় তাহলে তওবার তিনটা শর্ত একটা হলো কি অনুতপ্ত হবেন আল্লাহ আমি সালাদটা তরক করে অনেক পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও অনুতপ্ত হবে দ্বিতীয়ত হচ্ছে সলাদ যে তরক করছেন এটা যেন আর না ঘটে এটা যেন আর না ঘটে এই পাপ কাজে সম্পৃক্ত হওয়া থেকে নিজেকে সম্পূর্ণভাবে নিজেকে রক্ষা করবেন আর থার্ড হচ্ছে ভবিষ্যতে এই ভুলটা আর কখনো হবে না বলে কার সাথে ওয়াদা করবেন আল্লাহর সাথে ওয়াদা করবেন আর যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন আপনি যদি কোনো ব্যবসায়ী হন অথবা আপনি যদি কোনো শিক্ষক হন কিংবা আপনি যদি কোনো প্রশাসনে সরকারি বেসরকারি প্রশাসনে নিযুক্ত কোনো অফিসার কর্মকর্তা বা কর্মচারী হন অথবা আপনি পুলিশের লোক হন কিংবা সেনাবাহিনীর লোক হন যাদের হাতে অনেক ক্ষমতা যদি কোনো ভুল করে ফেলেন সাথে সাথে কোনো বান্দার ক্ষেত্রে জুলুম করে ফেলেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে এটা আল্লাহ ক্ষমা করবেন না মনে রাখবেন আল্লাহ একটা সিস্টেম চালু করেছেন যে বান্দার সেই বান্দা যদি রিক্সাওয়ালাও হয় অথবা তার চাইতেও আরও অতি সাধারণ কোনো মানুষ হয় এবং আপনি প্রবল প্রতাপশালী সবচেয়ে রাষ্ট্রের মূল কর্ণধার হন আর তার অধিকারের মধ্যে কোনো আপনি হস্তক্ষেপ করে তাকে ক্ষতিগ্রস্ত করেন মনে রাখবেন আল্লাহ কোনো দিন আপনার পক্ষে আসবে না যতদিন না আপনি তার অধিকার ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন আর এটাই হল তবার চতুর্থ শক্ত তাহলে মনে রাখবেন আপনার এই জীবন পরিচালনার ক্ষেত্রে এই যে বিশাল একটা জীবন যাপন করছেন কত কাল ধরে কত বছর ধরে আপনি এই সমাজে বিচরণ করছেন কতজন মানুষের হক নষ্ট করেছেন কতজন মানুষের ক্ষতি করেছেন কতজনের মান সম্মানে আঘাত দিয়েছেন কতজন মানুষের গিবত করেছেন কতজন মানুষের চগলখড়ি করেছেন এবং তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছেন কখনো বঞ্চিত করেছেন তার জমি দখল করে কখনো বঞ্চিত করেছেন তার কাছ থেকে ঘুষ খেয়ে কখনো বঞ্চিত করেছেন তার থেকে টাকা ছিনতাই করে বা ছলে বলে কৌশলে আদায় করে কখনো বঞ্চিত করেছেন তার প্রমোশন বন্ধ করে দিয়ে নানাভাবে এই সমাজের মানুষ মুসলিমরাই এই ধরনের জুলুমের মধ্যে তারা নিযুক্ত হয়েছে মনে রাখবেন যদি সংশ্লিষ্ট ব্যক্তি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনি আখিরাতে অবশ্যই এর পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে এবং আল্লাহর সিস্টেম হচ্ছে তিনি নিজ থেকে আপনাকে ক্ষমা করবেন না তাহলে বুঝতে পেরেছেন তবা মৌলভীটাকে করলে কেন হবে না ক্লিয়ার কিনা মৌলভী সাহেব তো নিজেরই পাপ ক্ষমা করছেন কিনা আল্লাহ মানে ক্ষমা আল্লাহর কাছে করায় নিতে পারছেন কিনা না এই জন্য আল্লাহ তালা কোনো মাধ্যম পছন্দ করেন না ও দো উনি আস্তা জীব আমার কাছে দোয়া করো আমার কাছে চাও আমি কবুল করব। মাঝখানে কোনো মাধ্যমকে আল্লাহ তালা অ্যালাউ করেন না এজন্য আমাদের সমাজে আজকে যে পীর মুরিদি আছে এটা কেন অ্যালাউড না যারা কোরআন সুন্না ভালো করে পড়েন তারা জানেন আর যারা ওই কালচারে মানুষ হয়েছে তারা জানে না তারা মনে করে যে আচ্ছা পীর মুরিদি এত ভালো জিনিস এরা কেন পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে এরা তো ধর্মপ্রচারক ধর্মীয় ব্যক্তিত্ব পীর মুরিদি কিন্তু আপনারা চেয়ে দেখুন যিনি পীর তিনি নিজেকে মাধ্যম হিসাবে স্থির করেন আল্লাহ এবং মানুষের মাঝখানে মাধ্যম হিসাবে স্থির করে আর যারা তার মরিদ তারা তাকে আল্লাহ এবং মানুষের মাঝখানে মাধ্যম হিসাবে স্থির করে যে মাধ্যমটা আল্লাহ সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছেন এবং তিনি বলেছেন এরকম কোনো মাধ্যম নেই যারা মাধ্যম বানায় তারা মূলত কি করে শেরিক করে তাহলে বুঝতে পেরেছেন আমাদের এই যে কার্যক্রমগুলো আমরা বলছি এগুলো সবই আসলে জান্নাতবাসীদের জন্য খুব জরুরি জানা যারা জান্নাতি হতে চান জান্নাতে যেতে চান যেমনটি সাহাবি রাসুলসাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন মনে রাখবেন এটা একটা দৃষ্টান্ত আমরা দিয়েছি ওই সাহাবি কি আর কিছু জানেন নাই জেনেছেন কারণ এটা হলো একটা ঘটনা একটা ইভেন্ট তার আরও অনেক ইভেন্ট আছে যেটা অন্য অন্য হাদিস থেকে আমরা জানি তাহলে শুধুমাত্র ভালো আমল করলেই তো হবে না কি করতে হবে পাপ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে পাপ হয়ে গেলে কি করতে হবে তবে ইস্তেকফার করতে হবে যেটি এ আয়াত থেকে আমরা জানলাম আর এখানে আল্লাহ তালা বলছেন অমাইয়াফির্দু বা ই আল্লাহ ছাড়া কে পাপকে ক্ষমা করবে ওলাম ইউসের আলামা ফালু ও আলামুন জেনে শুনে এই মোমেন্টরা এই তাকোয়াবান লোকেরা যারা জান্নাতে যেতে চায় তারা জেনে শুনে আপ কাজে কন্টিনিউ করে না আপনি যদি দিনের পর দিন সালাত না পড়ে ওই অবস্থায় মারা যান দেখেন এগুলো নিয়ে কিন্তু আমাদের কেউ ফতোয়া জিজ্ঞেসও করে না জানতেও চায় একটা লোক সে সালাত পড়লো না পড়ছে না পড়ছে না এই অবস্থায় মারা গেল তার কি অবস্থা হবে বলেন তো একজন মুফতিকে যদি জিজ্ঞেস করা হয় তার কি হবে তিনি তো বলতে বাধ্য কারণ সাল্লাহ সাল্লাম ফাতোয়া দিয়েছেন যে তিনি কুফুরের উপরে মারা গিয়েছেন তিনি জান্নাতে না জাহান নামে যাবেন এটা হয়তো সূত্র ধরে অনুমান করা যায় যিনি কুফুর উপর মৃত্যুবরণ করেছেন উনি জান্নাতে যেতে পারবেন না এখন মুফতি সাহেব কি জান্নাতে পাঠালেন নাকি জাহান নামে পাঠালেন আসলে এই যে জানা এই যে জানানো এর মধ্যে জান্নাত জাহান নামের দেওয়া হচ্ছে না পরম সাবধান করে দেওয়া হচ্ছে যে আপনি যদি কুফুরি এবং শেরকির উপরে মারা যান তাহলে আল্লাহ আল্লাহতালার ফর্মুলা অনুযায়ী আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না আর যদি জান্নাতে যেতে হয় তাহলে ইমান সহকারে যেতে হবে প্রথম শর্তটা কি ইমান দ্বিতীয় শর্তটা হচ্ছে তাকোয়া দ্বিতীয় শর্তটা তাকোয়া এখানে আল্লাহতালা এই মোত্তাকিনদের যে আহলুল জান্না এদেরকে মোত্তাকিন হিসেবে সাব্যস্ত করে এই বর্ণনাগুলো তুলে ধরছেন আমি এবার একটু র্যাপ আপ করবো ছোট্ট করে যেহেতু সময়ের শেষের দিকে জান্নাতের আরও অনেক বর্ণনা আপনারা পাবেন অল্প কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম জান্নাতি মানুষের বৈশিষ্ট্য দুনিয়াতে কি আখেরাতে কেমন হবে সেটা নিয়েও কিন্তু কোরআনও কথা বলেছে বিশেষ করে হাদিস এসছে তারা লম্বায় কেমন হবে দেখতে কেমন হবে তারাদের মধ্যে কি বুড়ো মানুষ থাকবে না তাই না ওই যে একজন বলেছিল যে বড়ো মানুষ জান্নাতে যাবে না সে সে সমস্ত বর্ণনাগুলো তো আছে যাই হোক আমরা সেদিকে আর যাচ্ছি না আমরা বলবো যারা জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছেন বা যে মানুষ আল্লাহর কাবা এবং কদার অনুযায়ী যে তাকদির আল্লাহ নির্ধারণ করেছেন সে অনুযায়ী যারা জান্নাতের জন্য যাবে বলে সাব্যস্ত হয়েছে তাদের বৈশিষ্ট্যটা কি আমরা তো জানি না কে যাবে আর কে যাবে না কিন্তু জান্নাতি মানুষের বৈশিষ্ট্য এটা আল্লাহ বলে দিয়েছেন এখানে যেমন কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে গিয়েছি মোত্তাকিনরা জান্নাতি মানুষ ইমানদাররা জান্নাতি মানুষ এখানে জাস্ট ছোট্ট করে জানতে হবে ইমানদাররাও জাহান নামে যেতে পারে পারে কি না এটাই আলুসোন জামাত রাকিদা যদি ইমান আপনাকে মোত্তাকি বানাতে না পারে বা আপনার ইমান নিয়ে আপনি পরিপূর্ণ মোত্তাকি হতে পারলেন না অনেক পাপে সম্পৃক্ত কিন্তু সেরেক কুফুরি থেকে মুক্ত তাহলে এরা জাহান্নামি হবে কিন্তু একটা সময় আল্লাহর ক্ষমা পেয়ে তারা জান্নাতি হবে এটাই আহসন্নল জামাতের আকিদা একটা বিভ্রান্তিমূলক আকিদা আছে যেটা খাওয়ারিজদের আকিদা সেটা হচ্ছে তারা বলে জান্নাতে যেমন একবার ঢুকার পরে আর কেউ বের হবে না ঠিক তেমনি জাহান্নামেও একবার ঢোকার পরে আর কেউ বের হবে না কিন্তু এটা শুদ্ধ নয় আপনারা সহিয়াল বোখারির কিতাব তৌহিদের মধ্যে একটা বড় হাদিস পাবেন সেখানে স্পষ্ট করে রাসুলসাল্লাহ বর্ণনা করছেন সর্বশেষ ব্যক্তির ঘটনা যে জাহান্নাম থেকে সবার শেষে বের হবে এর আগেও আর অনেকে বের হবে সর্বশেষ ব্যক্তির সাথে মহান আল্লাহ সুমানতালা যে কথোপকথন কিভাবে আল্লাহ তালা তাকে বের করে শেষ পর্যন্ত তার আশার বাইরে তার জানার বাইরে তার কল্পনার বাইরে তাকে একটা জান্নাত দান করবেন যে জান্নাতটা এই জগতের গুণের চাইতেও বড় সুহান আল্লাহ এ হচ্ছে সর্বশেষ জান্নাতি ব্যক্তি সবার শেষে যে জান্নাতে ঢুকবে এবং সবার শেষে যে জাহান্নাম থেকে বের হয়ে মুক্তি পাবে তাহলে এই হাদিসটা থেকে প্রমাণিত হয় যে জাহান্নামের মধ্যেও একদল গুণাগার মানুষ থাকবে বাট তারা ইমানের স্বল্প পরিমাণও তাদের কাছে থাকার কারণে আল্লাহ এই ইমানের কারণে তাদেরকে কি করবেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন অতএব বুঝতে পারছেন যে ইমানটা কত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা ইমান হারা কখনো হবেন না মনে রাখবেন কিছু মানুষ আসলে দুর্ভাগা সারা জীবন ভালো ভালো কাজ করে শেষে ইমান হারা হয়ে যায় এটা একটা হাদিসে আছে বোখারি হাদিসে আপনারা জানেন যে তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য কতটুকু এক বিঘত এক বিঘত কিন্তু তার শেষ অবস্থা সে ইসলাম থেকে বের হয়ে যায় কুফুরি করে ফেলে শিরিক করে ফেলে এবং তার উপর তার মৃত্যু হয় তাহলে সে আর জান্নাতি হতে পারল না কী হলো চিরজাহান্নামি হয়ে গেল সেই আশঙ্কা আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে কে জানে মৃত্যুর আগে আপনি কুফুরি করে বসবেন না আপনি শেরকে লিপ্ত হবেন না এই জন্যই আল্লাহর কাছে কান্নাকাটি করা উচিত যে আল্লাহ আমার ইমান যেন কখনো নষ্ট না হয় ই আল্লাহ যেন তোমার বত্তাকি বান্দা হতে পারি তাকোয়ার বিপরীত পথে যেন আমরা কখনো না যাই ভুল পথে যেন আমরা পরিচালিত না হই দলালাত হ্রষ্টতার পথে আমরা যেন না যাই বেদাতের পথে যেন আমরা না যাই অন্যায় দুর্নীতি ফাহেসা এবং অশ্লীলতার পথে যেন আমরা না যাই আল্লাহর কাছে এভাবে আমাদের কাছে চাইতে হবে তাহলে আহরুল জান্না হওয়ার জন্য পৃথিবীবাসীদের প্রথম বৈশিষ্ট্য কি ইমানদার হওয়া দ্বিতীয় মোত্তাকি হওয়া। তৃতীয় হচ্ছে আসলে এর মধ্যে সব এসে গেছে তারপরে আমরা আলাদা করে উল্লেখ করব ফরজ কাজগুলো করা যেমন আরকানুল ইসলাম যেটা আরকানুল ইসলাম পাঁচ অত্ত সলাত ফরজ জাকাত ফরজ সিয়াম যেটা রমাদানের সিয়াম এছাড়াও আরও ফরজ সিয়ামও থাকতে পারে যেমন মানত করেছেন এটাও ফরজ হয়ে যায় ফরজ ছিল না কিন্তু মানত করে আপনি নিজের উপর ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত সালাতের বাইরেও ফরজ হতে পারে মানত করেছেন আপনি যদি মানত করে থাকেন যে আমি মানত করলাম যে বিশ রাকাত নামাজ পড়ব তখন আপনার উপর এটা কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে তাহলে এই ধরনের ফরজ মানুষের হক মানুষকে দেওয়া এটা ফরজ এ কাজগুলো করতে হবে আপনারা সবাই আপনাদের স্ত্রীদের কি দিয়েছেন ওটা ফরজ নাকি নফল আমার মনে হয় খুঁজলে পাওয়া যাবে জিজ্ঞেস করি যদি প্রত্যেককে একা একা না আমার তো দিতে ভুলে গেছি কিছু এখনো বাকি আছে দিতে হবে কি না বলেন আমাদের সমাজে যেটা প্রচলিত আছে মেয়েরাজ ঠিক মতো বন্টন হয় না বেশি প্রচলিত যে মেয়েরা ঠিক মতো পায় না সেটাও সত্য অনেক সময় অন্য ভাই বেড়াদার যারা বিদেশে থাকে অথবা ঢাকা শহরে চাকরি করে তারাও পায় না আপনার দখলে আছে আপনি কিন্তু দিচ্ছেন না ভয়ঙ্কর না এটা কিন্তু কারো মাথায় কাজ করে না উনি মনে করে উনি মারা গেছেন আমি পাইছি নো মিরাজ টু দ্য পয়েন্ট আপনাকে ভাগ করতে হবে মানুষের অধিকার এটা মানুষের অধিকার না আল্লাহ যেটা দেখেন সব সম্পত্তির বন্টন আল্লাহ কোরআনে ডিটেলস বর্ণনা করেন না কিন্তু মিরাজটা বন্টন করেছেন কিনা মিরাজ হচ্ছে ইসলামের সেই বিধান যেটা আল্লাহ তালা একদম পুঙ্খ রূপে যারা মিরাজ পাবে তাদের কথা বলে দিয়েছেন এবং কে কত পাবে সেটাও বলে দিয়েছেন অতএব মনে রাখবেন আপনি যদি মিরাজটা মতো না দেন আপনি চাচা হন ভাই হন যেই হন আপনি কিন্তু কঠিন অবস্থায় পড়ে গেলেন একটা ছোট্ট হাদিস শোনাই যদি কেউ কারো সম্পদ জমিন অবৈধভাবে দখল করে ভোগ করে সেটা মিরাসের টাকা না দিয়ে হোক বিরাসের সম্পত্তি অথবা প্রতিবেশীর জমি এক বিঘত পরিমাণ এক বিঘত এই এক বিঘত পরিমাণ জমিন যদি কেউ জোর করে জবরদখল করে তাহলে ক্যামতের দিন আল্লাহ আল্লাতালা এই জমিন নিচে কতটুকু আছে কয় কয় কিলো সাত আট কিলো এরকম হবে বা দশ কিলো কোথাও ভ্যারি করে কিছুক্ষণ পর পানিও আসতে পারে আবার কোথাও শিলাখণ্ডও থাকতে পারে আচ্ছা কত এই এক বিঘত পরিমাণ এক দশ কিলো ধরে নিলাম মাটি পারবেন আপনি বহন করতে এইটা ঝুলিয়ে দেওয়া হবে এটা এটা বিশুদ্ধ হাদিস এটা ঝুলিয়ে দেওয়া হবে আচ্ছা যে এক কানি এক একর এক কাঠা যে ব্যক্তি তখন করেছে তার কি অবস্থা হবে বলে ইয়াস আহারে এরা না বোকা মানুষ মনে করে বোকা হচ্ছে সৎ ব্যক্তি সমাজটা উল্টে গেছে জান্নাতি ব্যক্তিদেরকে সমাজে বোকা বলা হয় কারণ সে টাকা মারে না ঘুষ খায় না সম্পদ বানায় না আসলে তো ওর সবচেয়ে বুদ্ধিমান ও বলে এটা তো আমার টেম্পোরারি জায়গা এখানে কেন আমি বাড়ি বানাবো টাকা বানাবো তাও অবৈধভাবে হারামভাবে আমাকে পারমানেন্ট রেসিডেন্স তৈরি করতে হবে এবং ওইটা সহজ ওইটার জন্য দলিল লাগে না কিছু লাগে না আল্লাহর সাথে চুক্তিটা সম্পন্ন করলে হয় যেটা তওবার মধ্যে আল্লাহ তালা বলছেন ইনাল ইনাল্লা হস্তানা মিনাল মিনিন আল্লাহ তালা মোমেনদের থেকে কিনে নিয়েছেন কি তার জান এবং মালকে কিসের বিনিময় বে বেআালাহ আল জান্নাহ জান্নাতটা জান্নাতটা তাইলে আপনার ভালো আমল দিয়ে জানমালকে আল্লাহর নিয়মে পরিচালিত করলেই জানমাল আল্লাহর কাছে বিক্রি করা হয়ে গেল বিনিময় কি জান্নাত বিনিময় জান্নাত পারমান্ট প্রেসিডেন্স অথবা আসুন আমরা এভাবে একটু চিন্তা করি বোকামি না করি বোকামি না করি অবৈধ উপায়ে সম্পত্তি অর্জন করে এবং অন্যায় কাজ করে অশ্লীল কাজ করে দুর্নীতি করে আসলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না দুনিয়াতে কখনো কখনো পার পেয়ে যেতে পারেন ফর সাম টাইম কখনো কখনও কোনো কোনো সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য নাও পারেন কিন্তু আল্লাহর কাছে এক মুহূর্তের জন্য আপনি কৌশল খাটালেও কোনো কাজ হবে না অর্থাৎ যে জান্নাতের স্বপ্ন আমরা দেখছি সে জান্নাত এতটা সহজ সাধ্য নয় আবার মোটে কঠিনও না জাস্ট সিম্পল একটা লাইফ লিড করবেন অতি সাধারণ একজন মুসলিমের মতো আমাদের সাহাবাইকেরাম সবাই সিম্পল ছিলেন আবু বকর রাতি আল্লাহ অমর রাতি আল্লাহ সব খলিফা নিজেদের বাড়িতে যায় দেখেন একটা আলমিরাও ছিল না আবার রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন কে খাবার পেয়েছে কে খাবার পায় নাই তাদের অধিকার জনগণের অধিকার মুসলিমদের অধিকার এবং মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের অধিকারও তারা রক্ষা করেছেন রক্ষা করেছেন কিনা না এই জন্যই তো দলে দলে মুসলিম হলো মানুষ আপনাদের প্রতি আমার নাসিহা আসুন ইমানটাকে রক্ষা করি ইমান বিরোধী কোনো অবস্থানে না যাই তাকোয়াটাকে রক্ষা করি আর তাকোয়ার পথে চলি মোত্তাকি বান্দা হয়ে জীবনটাকে সুন্দর করে সাজাই আজকের এত এত ফর্মুলা সুনাগরিক তৈরি করার ওল্লাহে হবে না ভালো মুসলিম হন সুনাগরিকে ভরে যাবে আজকে কালচার পরিবর্তন করার কথা বলছেন সমাজের কালচার রাষ্ট্রের কালচার রাজনীতির কালচার বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কালচার কলেজের কালচার গ্রামের কালচার শহর শহরতলির কালচার পরিবর্তন হবে খুব সুন্দরভাবে যদি ভালো মুসলিম হয়ে যায় যদি ভালো মুসলিম আমরা হতে পারি কোরআন এবং শূন্য অনুসরণের মধ্য দিয়ে বল্লাহ ভেরি সিম্পল এটা এটার জন্য সারা পৃথিবী যেরকম তটস্থ ওটাও লাগবে না রাসুল সাল্লাহ সাল্লামী সিম্পল ওয়েতেই মদিনা সমাজ গড়ে তুলেছিলেন আসুন আমরা তাকেই অনুসরণ করি আমাদের প্রিয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যাকে আমরা মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি আমাদের চাইতে বেশি ভালোবাসি কারণ তাকে অনুসরণ করার মধ্যেই আমাদের আসল অর্জনটা হবে জান্নাত আমরা পাব একটাই উপায় রসুল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণ করা আসুন আমরা আমাদের জীবনের সকল কলুষতা থেকে মুক্ত হয়ে মহাদবী সাল্লা সাল্লামকে অনুসরণ করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদেরকে ক্ষমা করুন এবং একটা সুন্দর পবিত্র জীবন যাপন করার তফিক দান করুন ইমান এবং তাকুয়ার সাথে হাদা রাহিম الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد ايها المسلمون اتقوا الله واتبعوا سنه نبيكم فان في ذلك نجاه وفلاحا لنا ولجميع المسلمين আল্লাহম চাকবিনাই্ন আন্তসামিউল আলীম অতরা আলাই না আন্তা তওয়াবুর রাহিম এবাদল্লাহ আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি তিনি যেন জান্নাত পাবার বৈশিষ্ট্যগুলো অর্জন করা তফিক আমাদেরকে দান করে আমরা যেন দুনিয়ার জীবনটাকে ঠিক এক্স্যাক্টলি এটা যেমন ছোট সেভাবে এটাকে কনসিডার করি এবং আমাদের মূল লক্ষ্য হিসাবে আখিরাত আখেরাতের প্রাপ্তি এবং নাজাদকে আমরা নির্ধারণ করি আল্লাহ যেন সে বুঝটুকু আমাদেরকে দান করেন আমিন দুনিয়া আমাদের প্রয়োজন আছে ইসলাম কখনো বলে না যে দুনিয়ার প্রয়োজন নেই দুনিয়া প্রয়োজন আছে কিন্তু দুনিয়ার জীবনটা যাপন করতে হবে কোরআন এবং সন্ন্যার আলোকে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অতএব কোরআন এবং সন্না যে সকল ভালো ভালো বৈশিষ্ট্য গুণাবলীর কথা বলেছে সেগুলো অর্জন করতে হবে এর মধ্যে কিছু আছে ফরজ ওয়াজিব আর কিছু আছে সুন্নত প্রস্তাহাব পর্যায়ের ফরজগুলো অর্জন করতেই হবে এবং সে আমলগুলো আমাদেরকে পালন করতে হবে আর সুন্নত প্রস্তাহাবগুলো যতটুকু সম্ভব আর এর পাশাপাশি খারাপ যে গুণ বৈশিষ্ট্য যেগুলো আমাদের জন্য একটা নেগেটিভ ফলাফল নিয়ে আসে সেগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো থেকে সর্বতভাবে বিরত থাকতে হবে সেগুলোকে বর্জন করতে হবে সুরা আল হাসরের সাত নম্বর আয়ত্ত তো আল্লাহ তালা সেটাই বলেছেন ওমা এত রসুল ওমা নাহাকুম আনহু তান্তাহু রাসুল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি যা থেকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো অর্থাৎ পুরোপুরি বর্জন অন্য আয়তে এসছে ফত্তাকুল্লাহ হাবাস্তা তা সাধ্য অনুযায়ী তাকো অবলম্বন করো সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো আসলে আমি কতটা ভালো করতে পারবো রাত কতটা জাগতে পারবো কত লম্বা টাইম সালাতে দাঁড়াতে পারবো কত লম্বা টাইম ধরে তেলাওয়াত করতে পারবো এটা কি সবার সমান এই জন্যই আল্লাহ সাল্লাহ বলছেন ফত্তাকল হাস্তা তাল সাধ্য অনুযায়ী কিন্তু পাপ তো পাপ বর্জন করা মানে কি না করা পাপ বর্জন করা না করা আপনি যদি কোনো পাপ না করেন তাহলে একটা শুধু কষ্ট হবে আপনার কি সেটা মন বলবে পাপ করো পাপ করো পাপ করো মনকে প্রবোধ দেওয়া মন মনকে নিয়ন্ত্রণ করা এটা একটা কঠিন ব্যাপার আদারওয়াইজ না করা তো করা না না করা করা না বুঝতে পেরেছেন কথাটা কি আপনি কোনো কাজ করলেন না তাহলে কষ্ট করতে থেকে আসবে পরিশ্রম করতে থেকে হবে যখন কোনো ব্যক্তি সিনেমা হলে যাবে তাকে হেঁটে যেতে হবে খরচ করতে হবে এটা না কষ্ট তাহলে পাপ করাটা আসলে কষ্টের কাজ কিন্তু কেন মানুষ পাপ করে আম্মারাতুন ইন্নানিস মানুষের মধ্যে একটা নফ্স আছে তিন প্রকার আম্মারা যে খারাপ কাজের নির্দেশ দেয় এই প্রবৃত্তি কুপ্রবৃত্তির কারণে মানুষ মজা পায় অন্যায় করে খারাপ কাজগুলো করে আদারওয়াইজ খারাপ কাজ করার মধ্যে তো কষ্ট একজন চোর যখন শীত কেটে চুরি করে কষ্ট না ধরা পড়লে কি হবে হ্যাঁ বলা হয় চুরিবিদ্যা মহাবিদ্যা যদি ছাড়তে পারে তো যাই হোক এভাবে ডাকাতি ছিনতাই এগুলো কিন্তু অনেক কষ্ট এবং রিস্কের কাজ তারপরে মানুষ করে অনেক পুরুষ সচ্ছল ধনী এর অনেক মেইলই সমস্যা জড়িয়ে পড়ে সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ ধরা পড়লে পত্রিকায় আসলে লজ্জা তারপরেও এত রিস্ক নিয়ে মানুষ কেন করে অন্তরের আকর্ষণ কোরআন বলছে এই কাজগুলো বর্জন করো এবং বলছে সর্বাত্মকভাবে বর্জন করো কারণ বর্জন করা কষ্ট না করাটা কষ্ট বর্জন করাটা কষ্ট না কোরআন বলেছে ইবাদতের কাজগুলো করো যথাসম্ভব আর হারাম কাজগুলো বর্জন করো যথাসম্ভব না পুরা পুরাপুরি হারাম কাজগুলো বর্জন করো পুরাপুরি তাহলেই জান্নাত পাওয়া যাবে প্রিয় ভাইয়েরা আসুন এটি হচ্ছে ফর্মুলা খুব সিম্পল অনেক বড় কথা বলে লাভ কি আল্লাহ এবং তোর সা যা নির্দেশ করেছেন আমরা সেটা সাধ্য অনুযায়ী করব আর যা থেকে তাঁরা নিষেধ করেছেন সেটাকে সর্বতভাবে বর্জন করব। তাহলে দুনিয়ার জীবনের সাফল্য কেউ ঠেকাতে পারবে না আর আখিরাতে আল্লাহ সুবহান হতলা তিনি তার ওয়াদা পরিপালন করবেন কারণ তিনিই বলেছেন আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না আল কোরআন আল্লাহ তালু বলেছেন আসুন নিজেদের আত্মগঠন করি আর আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমি মানিকগঞ্জে আরও বহুবার এসেছি বাট এই মসজিদে মনে হয় প্রথম খুব সুন্দর পরিবেশ এই পরিবেশও মনে করিয়ে দেয় আল্লাহ দিয়ামতের কথা এই জমিন দিয়েছেন আল্লাহ এই সবুজ শ্যামল সুন্দর বৃক্ষ ফল লতা পাতা কে দিয়েছেন আল্লাহ অতএব আল্লাহর জন্য কাজ করুন জান মালকে আল্লাহর জন্য সাপোর্ট করে দিন এই মসজিদে যদি আপনাদের কোনো মাদ্রাসা হয় কি চমৎকারী না হবে তাই না মসজিদ এবং মাদ্রাসা এটা ইসলামের মহান ঐতিহ্য মসজিদে নবাবী আজও ইসলামের বড় একটা মার্কাস অতএব আপনারা দুহাতে এই মসজিদে দান করুন সবাই মিলে পারবেন না এই মসজিদটাকে কমপ্লিট করতে এই মাদ্রাসা কমপ্লিট করে ফেলো। মাঝে মাঝে আমরা আসব কোনো অসুবিধা নেই আপনাদের সাথে কথা বলবো আপনারা তো আমাদেরই ভাই বোন অতএব এই সুন্দর মানে দাওয়াতি কাজ এবং সুন্দরের চর্চা পবিত্র কাজের চর্চা ইসলামের মহান চর্চার মধ্য দিয়েই সমাজটা সুন্দর হবে আপনাদের গ্রামটা সুন্দর হবে জনপদটা সুন্দর হবে আমি দয়া করি আল্লাহ মসজিদকে কবুল করে